আসসালামু আলাইকুম। ইউনিভার্সিটিতে যখন পড়তাম আমার বাসা থেকে ইউনিভার্সিটি প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে ছিল। সো প্রতিদিন এভারেজ 3 ঘন্টা যাতায়াতে যেত 13 কিলোমিটার ট্রাভেল করতে। সো যখনই বাসা থেকে বের হতাম পুরো মাথার মধ্যে একটা অ্যাংজাইটি, একটা স্ট্রেস কাজ করতো যে আমি কি সময় মতো পৌঁছাতে পারবো, আমি কি অ্যাটেন্ডেন্সটা পাবো, আমি কি এক্সামটা দিতে পারবো। সো আমার মনে হয় খালি স্টুডেন্টদের না, যারাই চাকরি করছেন, যারাই কোনো একটা কাজ করছেন, যখন আমরা বের হই আমাদের অনেকটা স্ট্রেস কাজ করে যে আমি কি জায়গা মতো পৌঁছাতে পারবো না কি না, সময় মতো পারবো না কি না, অনেক স্ট্রেস কাজ করে। এবং আমি খেয়াল করলাম যে আমার যদি বছরে 100 দিন ক্লাস থাকে, তার মানে হচ্ছে 3 ঘন্টা করে যদি আমার প্রতিদিন সময় লাগে, তার মানে বছরে আমি 300টা ঘন্টা রাস্তায় কাটাবো এবং 4 বছরে ইউনিভার্সিটি লাইফে 1200 ঘন্টা। এখন আমি যদি গন্তব্যের ঠিক টাইম মতো পৌঁছানো নিয়ে স্ট্রেস করি, প্রেশার নেই, তাহলে আমি আমার নিজের লাইফের 1200 ঘন্টা স্ট্রেস দিয়ে নিজেকে টর্চার করব। এখন আমি অফকোর্স এখান থেকে মুক্তি পাওয়ার উপায় বের করছিলাম যে কী করা যায় কী করা যায়। সো আমি প্রথমে দেখলাম যে এই সময়টা তো নষ্ট হচ্ছে রাস্তায় বসে, আমি হয়তো বা গাড়িতে আছি কিংবা বাসে আছি কিংবা বাইকে আছি। সো আমি বই পড়া শুরু করলাম, বাট বই পড়লেও মন থেকে তো ওই স্ট্রেসটা যায় না, ওই ভয়টা যায় না যে আমি কি সময় মতো পৌঁছতে পারবো না কি না। তো তারপর একটা জিনিস, একটা মাইন্ডসেট আমাকে অনেকটা হেল্প করলো যেটা আমি শেয়ার করতে চাচ্ছি এই ভিডিওতে, তবে এই মাইন্ডসেটটা আপনাকে হেল্প করবে। একটা কথা আছে যে আপনি যদি কোনো জিনিস বদলাতে পারেন তাহলে বদলান, ইফ ইউ ক্যান চেঞ্জ সামথিং চেঞ্জ ইট, যদি বদলাতে না পারেন চেঞ্জ ইউর মাইন্ডসেট অ্যাবাউট ইট, অর্থাৎ ওইটা সম্পর্কে মাইন্ডসেটটা বদলান। সো আমি চিন্তা করলাম যে আমি যখন কোনো একটা গাড়িতে প্যাসেঞ্জার হিসেবে উঠলাম, আমি যখন বাসে আছি, আমার কোনো উপায় নেই, আমার কোনো ইফেক্টই নেই, নিয়ন্ত্রণ করার উপায়ই নেই ট্রাফিক জ্যামটা। এখন যদি বাসের ড্রাইভার পিছনে 10টা গাড়ি আটকে রেখে প্যাসেঞ্জার বাসে উঠায়, আমি কিছু করতে পারবো না, বিকজ আমার হাতে স্টিয়ারিং হুইলটা নাই। বিজয় সারণীতে যদি 2 ঘন্টা আমাকে জ্যামে আটকে থাকতে হয় সিগন্যালের কারণে, এখানে আমার করার কিছু নাই। হঠাৎ করে যদি মহা VIP মুভমেন্টের কারণে রাস্তা আটকে যায়, আমার এখানে করার কিছু নাই। সো আমি জাস্ট যদি আমার গাড়িতে বসে যদি আমি ফুসফুস করতে থাকি যে ভাই কেন আমি পৌঁছতে পারবো না, কেন এইটা আজকে মুভমেন্ট হচ্ছে, কেন আজকে বাস এত দ্রুত চলছে না, তখন আমি জাস্ট নিজেকে স্ট্রেস আউট করবো এবং ওইটার উপর আমার কোনো নিয়ন্ত্রণই নাই। আমার জাস্ট নিয়ন্ত্রণে আছে ঘর থেকে আগে বের হওয়া, সো আমি কাজটা করার চেষ্টা করবো, বাকিটা রাস্তায় যাওয়ার হবে, ওইটা নিয়ে স্ট্রেস করে আমার কোনো লাভই নেই, কারণ কোনো নিয়ন্ত্রণ গাড়ির উপর আমার নাই। মাঝে মাঝে মনে হইতো যে আমি যদি এক্সম্যানের ম্যাগনেটোর মতো যদি হইতাম, সবগুলো গাড়ি আমি ম্যাগনেটিক পাওয়ার দিয়ে উপরে উঠাই নিজে গাড়িটা যদি সামনে নিয়ে যেতে পারতাম, তাহলে আমি জোশ হইতো, বাট ওগুলো তো জাস্ট মুভিতে হয়। সো আমি তখন ভাবা শুরু করলাম যে এই জিনিসটা আমার নিয়ন্ত্রণের বাইরে, ট্রাফিক আমার নিয়ন্ত্রণের বাইরে, আমি জাস্ট ঘর থেকে আগে বের হতে পারি এবং আমি যদি এটা নিয়ে স্ট্রেস করি, আমি আমার লাইফে 1200 ঘন্টা নিজেকে স্ট্রেস করে জাস্ট টর্চার করবো, তো স্ট্রেস করার কোনো মানে হয় না। এন আমি আরেকটা জিনিস চিন্তা করলাম, এটাকে আমি আরেকটা মেন্টাল এক্সারসাইজ হিসেবে নিলাম, যে আমি হয়তো 7:30 ঘর থেকে বের হলাম, আমার পৌঁছাতে হবে 8:30। সো মাঝখানে 1টা ঘন্টা আমি নিজেকে কেন স্ট্রেসের মধ্যে রাখবো যে আমি কি সময় মতো পৌঁছতে পারবো না কি না। কারণ আমি চিন্তা করি, আমি যখন একটা বাসে আছি, আমি একটা চাকাওয়ালা সিলিন্ডারের মধ্যে আছি কিংবা একটা বক্সের মধ্যে আছি, যে বক্সের উপর আমার কোনো কন্ট্রোল নাই এবং ওই বক্সে না অতীত আছে না ভবিষ্যৎ আছে, ওই বক্সে খালি আমি বর্তমানের মধ্যে আছি। এবং ওই বক্সের মধ্যে আমি যদি ভবিষ্যৎ কিংবা অতীত নিয়ে ভাবা বন্ধ না করতে পারি, খালি স্ট্রেসটাই যদি আমার মাথায় আসে, তাহলে আমি দুনিয়া যেই প্রান্তেই যাই না কেন, আমি যদি কক্সবাজারেও যাই আমার মাথায় স্ট্রেস থাকবে। আমার যদি কালকে পরীক্ষা থাকে তাহলে আমি আজকে স্ট্রেস করে কোনো কিছু এনজয় করতে পারবো না, আমার যদি কালকে ডেডলাইন থাকে আজকে আমি যখন খাবো আমি খাবারটা এনজয় করতে পারবো না। সো আমি এটা একটা মেন্টাল এক্সাম হিসেবে নিলাম, একটা মেন্টাল অনুশীলন হিসেবে নিলাম যে আমি যখন গাড়ির মধ্যে আছি আমি না অতীত নিয়ে ভাববো না ভবিষ্যৎ নিয়ে ভাববো, আমি জাস্ট বর্তমানে যা আছি আমি হয় বইতে ফোকাস করবো কিংবা আমার নিজস্ব কিছু চিন্তায় ফোকাস করবো, বাট ভবিষ্যৎ কিংবা অতীত নিয়ে আমি ভাববো না। সো এই কয়েকটা জিনিস আমাকে অনেক হেল্প করেছিলো। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে যখন আমি বাসে উঠলাম কিংবা গাড়িতে উঠলাম, আমি ভাবি যে ছোটোবেলায় যখন আমরা কোনো একটা জায়গায় যেতাম, মনে করেন ফ্যান্টাসি কিংডমে গেলাম, একটা ট্রেনের মধ্যে আমরা উঠতাম, ওই ট্রেনটা একই জায়গায় চক্কর মারতো, ওইটাতে আমরা মজা পাইতাম বাচ্চাকালে। সো ওই মানসিকতাটাই আমি ফেরত আনলাম যে হ্যাঁ আমি এটা রাইডে উঠছি, রাইডে উঠে আমি রাইড থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবো, প্রতিদিন ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ আমি দেখবো, প্রতিদিন বিল্ডিংগুলোর মধ্যে ডিফারেন্ট কিছুটা হবে, নতুন হয়তো কোনো একটা বিলবোর্ড টাঙ্গাইলো, নতুন নতুন গাড়ি আমি রাস্তা দেখবো, নতুন নতুন কাহিনী আমি হয়তো দেখবো। সো আমি এটাকে রাইড হিসেবে দেখলাম, যেই আগ্রহের সাথে আমি ছোটোবেলায় বিভিন্ন রাইডে উঠতাম, ওই আগ্রহের সাথে আমি এখন গাড়িতে কিংবা বাসে ওঠার চেষ্টা করি এবং মানুষকে দেখার চেষ্টা করি যেন আমি বোর্ড না হয়ে যাই কিংবা আমি স্ট্রেস আউট না হই। সো এই যে মাইন্ডসেটটা, এটা আমাকে অনেক হেল্প করেছে। এখন যখন আমি গাড়িতে উঠি, বাসে উঠি, যদিও বাসে উঠা হচ্ছে না বেশ কয়েকদিন ধরে বিকজ সেফটি ইস্যু, বাট
এখন ওই টেনশনটা অনেকটা কমে গেছে নিয়ন্ত্রণের মধ্যে। বাট আই গেস এখনও অনেক মানুষ আছে যাদের ক্লাসের চিন্তায় গাড়ির মধ্যে একদম স্ট্রেস হয়ে ঘুমানা হয়ে যায়, কিংবা অফিসে টাইম মতো পৌঁছতে পারবে না কি না, অফিসে যদি লেট পৌঁছায় তাহলে তাদের পেনাল্টি হবে, ওই চিন্তায় তাদের নাকানি চুবানি অবস্থা হয়ে যায়। আই গেস এই মাইন্ডসেটগুলো একটু হলেও তাদেরকে হেল্প করবে। ইটস জাস্ট যে জিনিসের উপর কোনো নিয়ন্ত্রণ নাই ওই জিনিসটা নিয়ে যদি কনস্ট্যান্টলি চিন্তা করতে থাকি, তাহলে 8:30 যে জায়গায় পৌঁছানো দরকার সেটা নিয়ে আমি 7:30 থেকে ভাবতে শুরু করব, হয়তো আগের রাত থেকে ভাবতে শুরু করব, এবং আমার ঘুমও হারাম হবে, আমার জার্নিটাও হারাম হবে। সো মুহূর্তের মধ্যে যদি আমরা বাঁচতে শিখি, আই গেস ওটা আমাদেরকে অনেকটা হেল্প করবে। অ্যান্ড এই জিনিসটাই পার্টিকুলার আমি শেয়ার করছি এই জন্য না যে গাড়ির মধ্যে কীভাবে স্ট্রেস রিলিফ করা যায়, ইটস জাস্ট একটা লাইফের ফিলসফি যে আমরা অনেক সময় ভবিষ্যৎ কিংবা অতীতের জিনিসগুলো নিয়ে বর্তমানটাকে নষ্ট করে ফেলি। আমরা হয়তো ঘুমাচ্ছি, রাত 12টার সময় হয়তো আমরা ঘুমাতে গেলাম, কিংবা নিজের লাইফে আমি কী করলাম কিংবা সামনে কী হবে এই চিন্তা করতে যে আমাদের রাত 12টার সময় আমাদের নিজের ঘুমটা হারাম হয়। যদিও যখন আমরা বিছানায় শুয়ে আছি আমরা কিন্তু কোনো কাজ করতে পারবো না, বিছানায় শুয়ে আমাদের কোনো করার কিছুই নাই যেটা আমাদের ভবিষ্যৎ কিংবা অতীত বদলাবে, বাট অতীত কিংবা ভবিষ্যতের চিন্তাগুলো এনে আমরা ঘুমটা নষ্ট করছি। সো আমার মনে হয় যখনই আমরা কোনো জ্যামে আটকে থাকছি, অ্যাটলিস্ট এই মেন্টাল প্র্যাকটিসটা করা উচিত যে আমি ফর দিস মোমেন্ট আমি অতীত এবং ভবিষ্যৎ থেকে একটু ডিসকানেক্টেড থেকে বর্তমানে উপস্থিত থাকার চেষ্টা করব। হোপফুলি দ্যাট উইল ওয়ার্ক অ্যাজ এ মেডিটেশন। আপনার যদি কোনো ভিন্ন মতামত থাকে ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। দেখা হবে নেক্সট এপিসোডে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং।